Hello everyone, Assalamualaikum. Welcome to my channel, Jolly's Cooking and Blog UK. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আপনারা ভালো আছেন, এদিকে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও বাহিরের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এইটা আসলে কয়েকদিন আগে রেকর্ড করেছিলাম, তো শেয়ার করা হয়নি, ভাবলাম যে আজকে শেয়ার করে ফেলি, না হয় বেশি লেট হয়ে যাবে, বেশি পুরনো হয়ে যাবে এই জন্য। আর এইটা হলো গ্রিনউইচ রিটেল পার্ক, এখানে হোম বার্গেন আছে আর অন্যান্য শপ আছে, তো আমরা একটা একটা করে দুই একটা শপের ভিতরে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন যেহেতু একটু সুন্দর দিন থাকে, সুন্দর ওয়েদার থাকে, আমাদের বাহিরে যেতে ভালোই লাগে। আর এখন আসলে গার্ডেনিং সিজন, তাই যে কোনো শপে যে কোনো জায়গায় গেলে প্রথমেই দেখতে পারবেন যে খুব সুন্দর সুন্দর চারা গাছ এগুলো থাকে। তো আমার বাসায় যেহেতু গার্ডেন নেই, এই জন্য আমি গার্ডেনের এই পাশে আর এত দেখি না, বাট সুন্দর লাগে দেখতে। এখানে কিছু জিনিস, অনেক সুন্দর সুন্দর কাপ, মাগ এবং ফ্লাস্ক, এগুলো ফাদার্স ডে উপলক্ষে ফাদার্স ডের মেসেজ লেখা খুব সুন্দর করে আছে। তো আমরা কিছু দেখেছি, ভালো করে আর রেকর্ড করিনি, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপরে এই যে দেখতে পারছেন হোম ডেকোরেশনের জন্য খুব সুন্দর সুন্দর মিরর আছে এখানে। এখানে বেশিরভাগ জিনিসই আসলে এখনকার সিজনাল রাখা হয়েছে, যেহেতু সামার এসেছে, মানুষ গার্ডেন সাজাবেন, এই জন্য খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল জিনিসগুলো রাখা হয়েছে। অনেক সময় আছে আসলে ইনডোর প্লান্টগুলো বাঁচানো যায় না, তাই এই আর্টিফিশিয়াল এগুলো কিনে ঘরকে সাজাতে পারেন, আমিও তাই করি আসলে। পরে এখানে বাচ্চাদের অনেক জিনিস আছে, যেমন সামারের জন্য, বাহিরে খেলার জন্য, খুব সুন্দর সুন্দর সব কিছুই এখানে আছে। তো হোম বার্গেনে তো যারা যান এরা তো অবশ্যই জানেন, তো আমি গিয়েছিলাম আর রেকর্ড করেছিলাম, তাই ভাবলাম যে যখন রেকর্ড করেছি একটু একটু শেয়ার করে ফেলি। এই যে এই জিনিসগুলো দেখতে আসলে খুবই সুন্দর, সব কিছুই আসলে গার্ডেনের জন্য অনেক সুন্দর জিনিস। এই জিনিসগুলো আসলে যতই দেখবেন ততই ভালো লাগবে, তবে এসব কিনে এনে কিন্তু একটা মানানসই জায়গায় রাখতে হয়, তো জায়গার জন্য আসলে সব সময় সব কিছু কেনা হয় না, তারপরেও দেখতে ভালো লাগে। আর দরকারি অনেক জিনিস তো কিনে আনি। তো যারা গার্ডেনিং করবেন তাদের জন্য আসলে এই জিনিসগুলো খুবই উপকারী, গার্ডেন যারা থাকে। আর এখান থেকে আমার মেয়ে কিছু জিনিস কিনছে পিকনিকে নেওয়ার জন্য, পিকনিকের আইটেমগুলো এখানে আছে। সামারে তো পার্কে গিয়ে পিকনিক করা যায়, তাই প্লাস্টিকের জিনিস বা কাঁচেরও বোতল আছে, সব কিছু এখানে খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কালারফুল। তো এইটা আমরা নিয়ে নিব, এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। পরে এখানে প্লাস্টিকের প্লেটগুলো আসলে খুব ভালো ছিল, খুব সুন্দর ডিজাইনের, অনেক অনেক প্লেটের মানে কালেকশন এখানে আছে। এই প্লেটগুলো খুবই সুন্দর লাগছে দেখতে, একদমই কাঁচের প্লেটের মতো মনে হচ্ছে। আর এই যে বোলটা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অনেক সুন্দর। আর এখানে হচ্ছে বাচ্চাদের অনেক টয় কালেকশন, তো আমরা আর এখন ছোটো বাচ্চা বাসায় নেই, এই জন্য আর টয় তেমন একটা কেনা হয় না। যখন আমার বাচ্চারা ছোটো ছিল অনেক কিনেছি, আর এখন পর্যন্ত অনেকগুলো টয় আছে বাসায়, অনেকগুলো আসলে চ্যারিটি শপে দিয়ে দিয়েছি এবং কিছু ফেলে দিয়েছি। অনেকগুলো টয়স, বুকস, এগুলো আসলে বাচ্চাদের ছোটো থাকতে তো অনেক জিনিস থাকে, তো আপনারা দেখতে থাকেন। আসলে আমি আর এখন কোনো কথা বলছি না, সামনে দিয়ে গিয়ে বলবো।
এই সার্ভিং ডিশগুলো দেখতে আসলে খুবই কিউট লাগছে, অনেক সুন্দর একটা ডিজাইন, দেখতে ভালো লাগছে। তারপরে তো আমরা ঘুরছি, দেখছি আর আপনাদের জন্য রেকর্ড করছি। আসলে অনেকেই শপিং ব্লগ ভালোবাসেন দেখতে, স্পেশালি দেশের মানুষ বিদেশের শপগুলো দেখতে পছন্দ করেন, এই জন্য একটু রেকর্ড করি। যেখানে যাই শপিংয়ে একটু একটু রেকর্ড করি আমার বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য, ওনারা লাইক করেন দেখতে। আর হোম বার্গেন বা এগুলো হোম সেন্স এগুলো আসলে দেখতে সবাই কম বেশি লাইক করেন, কারণ বাসার জিনিসপত্র সব কিছু এই শপগুলোতে থাকে, হাউসহোল্ড জিনিস দরকারি সব কিছুই এইগুলোতে থাকে, তো এগুলো দেখতে আসলে সবই পছন্দ করেন, এই জন্য শেয়ার করলাম। এখানে অনেক সুন্দর সুন্দর বাসার ওয়াল ক্লক এগুলো আছে, আরও অনেক সুন্দর সুন্দর ট্রলি, অনেক সুন্দর জিনিস, ছোটো ছোটো আইটেম এখানে দেখছি। তো আসলে আজকের শপিং ব্লগ আমার এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।